সুপ্রিয় ছাত্ররা, আসসালামু আলাইকুম। আমরা আর্থিক অবস্থা বিবরণী করাচ্ছিলাম। আর্থিক অবস্থা বিবরণী খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এখান থেকে দুটো অঙ্ক থাকবে। তো এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, ভালো করে খেয়াল করো। আসবাবপত্র 50,000 টাকা, ডেবিট পাশেগুলো হচ্ছে 15%, লগ্নি 1/4/14, অঙ্কটা হচ্ছে 31 ডিসেম্বর 2014 সালে। আর লগ্নি মানে হচ্ছে বিনিয়োগ, বিনিয়োগ নেওয়া হয়েছে 1/4/14 এপ্রিল মাসের 1 তারিখে, 1,50,000 টাকার লগ্নি। তো এটার উপর আমাদেরকে সুদ ধরতে হবে। 1/4 মানে 4 থেকে যদি কাউন্ট করি তো 9 মাসের সুদ ধরতে হবে। প্রাপ্য হিসাব, মজুত পণ্য, ক্রয়, বেতন, প্রদত্ত ঋণ, এটা কিন্তু প্রদত্ত ঋণ বলেছে, অর্থাৎ আমরা ঋণ প্রদান করেছি, এটা কিন্তু সম্পদ। ঋণ নেওয়া হয় না, নেওয়া হলে সেটা হবে দায়। ব্যাংক জমাতিরিক্ত সুদ, আয়কর, নগদ তহবিল। আবার বলছি, আসবাবপত্র 15%, লগ্নি, প্রাপ্য হিসাব, মজুত পণ্য, পণ্য ক্রয়, বেতন, প্রদত্ত ঋণ, ব্যাংক জমাতিরিক্ত সুদ, আয়কর, নগদ তহবিল, ক্রেডিট পাস, মূলধন, সঞ্চিত তহবিল, প্রদেয় হিসাব, বিক্রয়, 10% ঋণ, 1/9/14, এই ঋণ 10% ঋণ, এটা কিন্তু আমার দায়, এটাও 1/9/14। 1/9/14 মানে 9 থেকে কাউন্ট করতে হবে, 9, 10, 11, 12, 4 মাসের সুদ ধরতে হবে এই ঋণের উপরে, এটা হচ্ছে আমার দায়। বাট্টা প্রাপ্তি, শিক্ষানবিশ সেলামি, এরপর আমাদের সমন্বয়গুলো কি দেওয়া ছিল। সমন্বয় দেওয়া ছিল যে সমাপনী মজুত পণ্য 4,00,000 টাকা, 25 ডিসেম্বর তারিখে 10,000 টাকা মূল্যের পণ্য আগুনে বিনষ্ট হয়েছে, এমন বিমা কোম্পানি 7,000 টাকা ক্ষতিপূরণ দিতে সম্মত আছে। সমাপনী মজুত পণ্য হচ্ছে 4,00,000 টাকা, 25 তারিখে আগুনে পড়েছে 10,000 টাকা। তাহলে সমাপনী মজুত পণ্য সাধারণত মূল্যায়ন করা হয় 31 ডিসেম্বর তারিখে, কিন্তু আগুনে পড়েছে 25 তারিখে। তার মানে কি, যেটা 25 তারিখে আগুনে পুড়েছে সেটা অলরেডি এখান থেকে কী করা আছে, বাদ দেওয়া আছে। 25 তারিখে পুরাটা বাদ দেওয়ার পরেই মূল্যায়ন করা হয়েছে 4,00,000 টাকা, তাহলে সমাপনী থেকে এটা বাদ দেওয়ার দরকার নাই। তো পুড়েছে 10,000 টাকা, বিমা কোম্পানি দিচ্ছে 7,000 টাকা, তাহলে বিমা থেকে যে 7,000 টাকা আমরা পাচ্ছি, পুড়েছে 10, পেলাম 7, পাই নাই কত, 3,000 টাকা, এটা আমাদের ক্ষতি হয়েছে। এই 3,000 টাকা হচ্ছে আমার অপরিচালন ক্ষতি, আর বিমা থেকে যে 7,000 টাকা পাবো সেটা হচ্ছে আমার চলতি সম্পত্তি। অলিখিত বিক্রয়ের পরিমাণ 20,000 টাকা, অলিখিত বিক্রয় মানে বিক্রয় হয়েছে, হিসাববুক্ত করা হয় নাই, লেখা হয় নাই। তাহলে বিক্রয় করলে বিক্রয়ের সাথে সম্পর্ক থাকে দেনাদারের, অর্থাৎ প্রাপ্য হিসাবের সাথে যোগ বিক্রয়ের সাথে হয় যোগ। মুনাফাবিহীন পণ্য বিক্রয় 5,000 টাকা, মুনাফাবিহীন পণ্য বিক্রয়, এটা আমাদেরকে কী করতে হবে, ক্রয় থেকে বাদ দিতে হবে, বিক্রয় থেকেও বাদ দিতে হবে। এরপর হচ্ছে আসবাবপত্রের উপর 10% হারে অবচয় ধার্য করো। আচ্ছা, এখন আমাদের এখানে কোশ্চেনে চেয়েছে সমাপ্ত বছরের জন্য বিশদ আয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী। তো কোশ্চেনটা মোটামুটি সবাই ভালো করে দেখে নাও। ও, শিক্ষানবিশ সেলামি ছিল 3 বছরের জন্য, শিক্ষানবিশ সেলামি 3 বছরের জন্য পাওয়া গেছে 12,000 টাকা, আমরা অঙ্ক করি 1 বছরের, 3 বছরের জন্য যদি পাই তাহলে 2 বছর হবে আমার অগ্রিম। এরপর সমাপনী মজুত পণ্য তো মূল্যায়ন করা হয়েছে, এগুলি বললাম। এবার আসে আমরা অঙ্কটা শুরু করি, আয় বিবরণী। সবার আগে আমরা জানি আয় বিবরণীতে সবার আগে বিক্রয় লিখতে হয়। তো বিক্রয় হচ্ছে 12,00,000 টাকা, যেহেতু বিক্রয়ের সাথে একটা অলিখিত বিক্রয় ছিল সেটা যোগ হয়েছে, আর মুনাফাবিহীন বিক্রয়টা কী হলো, বিক্রয় থেকে বাদ গেল। তাহলে অলিখিত বিক্রয় যোগ মুনাফাবিহীন বিক্রয় বাদ, বাদ গিয়ে আউটারে গেলো 12,15,000 টাকা। এরপর হচ্ছে বাদ বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে সবার আগে আসবে প্রারম্ভিক মজুত পণ্য, প্রারম্ভিক মজুত পণ্য বসালো 90,000 টাকা। আমরা জানি প্রারম্ভিক মজুত পণ্যের পরে ক্রয় বসাতে হয়, তো ক্রয় থেকে এখানে কী কী বাদ যাবে, মুনাফাবিহীন বিক্রয় বাদ যাবে, আর আগুনে বিনষ্ট পণ্য বাদ যাবে, বাদ গিয়ে হলো 11,45,000। প্রারম্ভিক মজুত পণ্যের সাথে যোগ করে হলো 12,35,000, তার থেকে সমাপনী মজুত পণ্য বাদ যাবে 4,00,000 টাকা, এগুলো বাদ গিয়ে আউটারে গিয়েছে আমার 8,35,000 টাকা। বিক্রয় থেকে এই 8,35,000 টাকা বাদ গেলে মোট লাভ হবে 3,80,000 টাকা। আচ্ছা, অর্থাৎ বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে মোট লাভ আসে। মোট লাভের সাথে আমাদেরকে কী করতে হয়, পরিচালন আয় যোগ করতে হয়। তো পরিচালন আয় আমরা সবসময় জানি বাট্টা প্রাপ্তি, কমিশন প্রাপ্তি, এগুলো হচ্ছে পরিচালন আয়। তাহলে পরিচালন আয় যোগ হলো বাট্টা প্রাপ্তি 13,000, এখান থেকে বাদ যাবে কি, পরিচালন ব্যয়। পরিচালন ব্যয়ের মধ্যে কী কী আসবে, বেতন আসবে, আসবাবপত্রের অপচয় আসবে, বেতন আর আসবাবপত্র অপচয় দুটো বাদ গেলে আমাদের
এলো 3 লাখ টাকা। এটা হচ্ছে পরিচালন মুনাফা। আমরা জানি এটার সাথে সবসময় যোগ করতে হবে অপরিচালন আয়, অপরিচালন ব্যয় বাদ দিতে হবে। অপরিচালন আয় হচ্ছে কোনটা? শিক্ষানবিশ সালামি, বিনিয়োগের সুদ, এগুলো তো। শিক্ষানবিশ সালামি কিন্তু আমি একটু আগে বুঝিয়ে দিয়েছি, শিক্ষানবিশ সালামি 12,000 টাকা ছিল 3 বছরের জন্য, 2 বছর আমার অগ্রিম হবে। তো 2 বছর অগ্রিম বাদ গেলো 8,000 টাকা, আউটার গেলো 4,000 টাকা। শিক্ষানবিশ সালামির পরে হচ্ছে বিনিয়োগের বকেয়া সুদ। আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে বিনিয়োগ 1,414 ছিল, 4 থেকে যদি কাউন্ট করে 9 মাসের সুদ হবে 11,250 টাকা। আউটারের যোগ হলো 15,250, সব যোগ করলে হবে 3,15,250। এখান থেকে বাদ যাবে অপরিচালন ব্যয়। এবার আসো, অপরিচালন ব্যয় কী কী আছে? ব্যাংক জমাতিরিক্তির সুদ, ঋণের সুদ, আগুনে বিনষ্টজনিত ক্ষতি। তো ব্যাংক জমাতিরিক্তির সুদ কোশানে দেওয়া ছিল 30,000, ঋণের সুদ বলেছিলাম 4 মাসের ধরতে হবে, আর আগুনে পড়েছে 10,000, বিমা দিচ্ছে 7,000, পাচ্ছে না 3,000, সেটা হচ্ছে আমার অপরিচালন ব্যয়। তো সবগুলো বিয়োগ করলে আসে নিতলাবাসে 2,78,250। এরপরে আসো আর্থিক অবস্থার বিবরণীতে। আর্থিক অবস্থার বিবরণীতে সবার আগে আমার এখানে সম্পদ, চলতি সম্পদ তেমন কিছু নেই, লগ্নি আছে শুধু, কারণ প্রশ্নে হাতে নগদ ব্যাংক জমা কিছু ছিল না। তারপরে এখানে যে প্রাপ্য হিসাবের সাথে অলিখিত বিক্রয় যোগ। এরপর হচ্ছে আমাদের স্থায়ী সম্পদ আসবাবপত্র থেকে অবচেটা বাদ গেছে। এরপর আসে দায়ের মধ্যে আসবে, চলতি দায়ের মধ্যে আসবে প্রদয় হিসাব। তারপর হচ্ছে তোমার শিক্ষানবিশ সালামি অগ্রিম ঋণের বকেয়া সুদ। এখানে সম্পদ পাশে কিছু বাদ গেছে, যেমন চলতি সম্পদের মধ্যে প্রাপ্য হিসাব আসার কথা ছিল, প্রদত্ত ঋণ যেটা ছিল সেটা আসার কথা, সেটা আসবে। তারপরে ঋণের বকেয়া সুদ, এটা চলতি দায়। এরপর দীর্ঘমেয়াদী দায়ের মধ্যে আমাদের এসছে 10% ঋণ, আর মালিকানা স্বত্বের মধ্যে মূলধনের সাথে নিট লাভ যোগ হয়েছে, উত্তোলন আয়কর, এগুলো বাদ গেছে। সবগুলো বাদ গেলে আউটার গেলে 10,23,250 টাকা। এই যে সম্পদের পাঁচটুকু এখানে দেওয়া আছে, চলতি সম্পদের মধ্যে আছে, চলতি সম্পদের মধ্যে হচ্ছে নগদ তহবিল 80,000, তারপর হচ্ছে প্রাপ্য হিসাব 2 লাখ টাকা, প্রাপ্য হিসাবের সাথে অলিখিত বিক্রয় যোগ হয়েছে, প্রদত্ত ঋণ, লগ্নির অনাদায়ী সুদ, সমাপনী মজুত পণ্য, আর বিমা থেকে আমরা যে 7,000 টাকা পাবো সেটুকু। সবগুলো যোগ করলে চলতি সম্পদ হচ্ছে 8,28,250 টাকা। তো এই হচ্ছে আমাদের আজকের অঙ্ক। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।